টিয়া ভয়েসমেলে স্বাগত। দ্বিতীয় স্থানে প্রায় পাকাপাকি জায়গা করে নিল ত্রিনয়নী। এবার সামনে মাত্র একটাই চ্যালেঞ্জ, শ্যামা কি তবে হেরে যাবে? শুরুতেই 15+ আরবান টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছিল ত্রিনয়নী। 3 মাস আগে সেরা 5-এ জায়গা পাকা করেছিল। সপ্তাহ 2-এক আগে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এই ধারাবাহিক এবং এই সপ্তাহে রেটিং বলছে সেরা 5-এ বাকি ধারাবাহিকগুলির থেকে এটাই এগিয়ে রয়েছে। প্রথম স্থানে এই সপ্তাহে রয়েছে কৃষ্ণকলি টিআরপি 10 এবং দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিনয়নী টিআরপি 9.1। তারপরে রয়েছে তৃতীয় স্থানে জয় বাবা লোকনাথ টিআরপি 8 ও এই সপ্তাহে করুণাময়ী রানী রাসমণি 7.9 টিআরপি নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে এই সপ্তাহে বকুল কথা টিআরপি 7। এই সপ্তাহে সেরা 10-এর বাকি ধারাবাহিক গুলি ও তার রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে নকশি কথা টিআরপি 6.7। সপ্তম স্থানে রয়েছে নেতাজি টিআরপি 6.2। অষ্টম স্থানে রয়েছে ভানুমতির খেল টিআরপি 5.5। নবম স্থানে রয়েছে কেয়াপন কেপর টিআরপি 5.3। দশম স্থানে রয়েছে ফাগুন বউ টিআরপি 4.8। এই সপ্তাহে শুধুমাত্র স্টার জলসা সেরা 5 ধারাবাহিক গুলি হল, প্রথম স্থানে কেয়াপন কেপর টিআরপি 5.3, দ্বিতীয় স্থানে ফাগুন বউ টিআরপি 4.8, তৃতীয় স্থানে দেবী চৌধুরানী টিআরপি 4.6, চতুর্থ স্থানে মহাবীর তারাপি টিআরপি 4, পঞ্চম স্থানে ইরাবতী চুপ কথা টিআরপি 3.7। বিজয়িনী ও কলের বউ এর রেটিং এই সপ্তাহে একটু কমেছে, কিন্তু আগামী সপ্তাহে আবারও বাড়তে পারে রেটিং। বিজয়িনীতে এবার আসছে একটি বড় চমক, ঘটনাচক্রে বদির হয়ে যেতে হবে নায়িকাকে। আর কলের বউতে এবার শুরু হবে ধারাবাহিকের গল্পের আসল ড্রামা। বাংলা বিনোদন জগতের প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।